গোটা সংস্কারে আইন পাশের দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাচ্ছে আন্দোলনকারীরা বেলা দিকে থেকে রওনা হন তারা এর আগে বেলা বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা পদযাত্রাটি রাজু ভাস্কর্য শাহবাগ মৎস্য ভবন হাইকোর্ট বাইতুল মোকারম হয়ে গুলিস্তানে পৌঁছায় পরে সেখানেই সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা এর কিছু সময় পর পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের যে দাবি সংসদ বরাবর সংসদ থেকে আইন পাশ করা সেই সংসদে যে জরুরি অধিবেশন সেই জরুরি অধিবেশন যেন উনি খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম থেকে চতুর্থ কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উজ্জ্বল করে দিতে হবে এটা আমাদের দাবি সরকারি চাকরি সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং এটা সংসদে আইন পাশ করার মাধ্যমে স্থায়ী সমাধান দিতে হবে সংস্কার আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরে আলম সরাসরি চলে যাচ্ছি তার কাছে নুরে আলম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন এবং আমরা গত দুই ঘন্টায় দেখেছি পদযাত্রাটি শুরু করেছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় এই মুহূর্তে অবস্থান হচ্ছে স্টেডিয়ামের সামনে বাইতুল মসজিদের যে পেছনের গেটটি রয়েছে এবং স্টেডিয়ামের যে সামনের ফটকটি রয়েছে সেখানে এখানে যাচ্ছেন তারা বঙ্গভবনের দিকে কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম গাড়ি রয়েছে এই কারণে কিছুটা বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা যাচ্ছেন এর আগে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে পুলিশ ব্যারিকেড দেয় সেখানে প্রায় আট ঘন্টার মতো আধা ঘন্টার মতো শিক্ষার্থীরা অবস্থান নেন পরবর্তীতে পুলিশে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এই এই এদিকে বঙ্গভবন তারা তারা ঢুকে যান এবং শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বঙ্গভবনের দিকে যাচ্ছেন এর আগে এই আন্দোলনের যারা সমন্বয়ক তাদের সাথে আমার কথা হয়েছিল তারা যেটি বলছেন যে তাদের দশ জনের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন তাদের দাবি দেওয়া নিয়ে এই রাষ্ট্রপতির সাথে অথবা রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে আমি একটু জানিয়ে রাখি যে গত দশ দিন ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সহ বিভিন্ন পয়েন্ট রাজধানীর অবরুদ্ধ করে আন্দোলন করছে এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে শিক্ষার্থীরা বলছেন যে সাময়িক ভোগান্তি সহ্য করে হলেও এই কোটার ব্যবস্থার তারা একটি চিরস্থায়ী সমাধান চান এবং এই যে কোটা সংস্কার আন্দোলন এটি শুধু এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয় এটি আসলে সর্বজনীন মানুষের জন্য সাধারণ মানুষদের জন্য এই আন্দোলনটি কারণ এখন যারা স্কুলে পড়ছে তারাই একটা সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তারাই একটা সময় চাকরির বাজারে প্রবেশ করবে তাই এই কোটা ব্যবস্থা যদি আবার পুনর্বহাল করা হয় কোনোভাবে তাহলে এই বৈষম্যের শিকার এই সর্বস্তরের মানুষ এই বৈষম্যের শিকার হবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন সেই সঙ্গে তারা বলছেন যে দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র ঘোষণা করে এবং গত পাঁচ জন এই পরিপত্র বাতিল করে দেয় হাইকোর্ট পরবর্তীতে শিক্ষার্থীরা তখন থেকে তাদের আন্দোলন শুরু করে আমরা দেখছি বিক্ষিপ্ত ভাবে আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একদমই যান চলাচল বন্ধ হয়ে আছে এবং ছাত্রছাত্রীদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে তাদের এই পদযাত্রার পর আর স্মারকলিপি দেওয়ার পর আজ কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা আমি এই আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন এবং তাদের দাবি দেওয়া সেখানে জানাবেন এরপরে তারা যখন আসবেন তারপরে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই মুহূর্তে শিক্ষার্থীরা আমি আগেও বলেছিলাম কিছুটা বিচ্ছিন্নভাবে পদ পদযাত্রায় অংশ নিয়েছে কারণ আমরা দেখেছি যে জিরো পয়েন্টের ওখানে সব শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং তখন প্রায় সচিবালয়ের মূল ফটক পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান চলে যায় এবং এই অবস্থানের ফলে এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এর ফলশ্রুতিতে এখন শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে বিচ্ছিন্ন ভাবে এই বঙ্গভবনের দিকে যেতে হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে দু সালের আগে ছাপ্পান্ন ভাগ কোটা ছিল এর মধ্যে দশ ভাগ ছিল নারী কোটা দশ ভাগ জেলা কোটা এবং ত্রিশ ভাগ মুক্তিযোদ্ধা কোটা ছিল পরবর্তীতে এই কোটা ব্যবস্থা বাতিল করে দেয় শিক্ষার্থীরা বাতিল করে দেয় সরকার এবং এই বাতিল করার পরে গত পাঁচজন আবার সেই পরিপত্র বাতিল করে দেওয়া হয় গত সপ্তাহে আবার হাইকোর্ট থেকে সেই আদেশের উপরে স্থিত অবস্থা দেওয়া হয় এবং হাইকোর্টের যে রায় সেই রায়ে সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে যে সরকার চাইলে ব্যবস্থার সংস্কার করতে পারবে তো শিক্ষার্থীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এই কোটার সংস্কার করে সংসদে আইন পাস করে এর একটি স্থায়ী সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি এভাবে চালিয়ে যাবে আন্দোলনের দাবিতে চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাছিলেন সহকর্মী নুরে আলম এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলা তীব্র প্রতিবাদ জানানো হয় কুমিল্লা সদরের পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় খুলনায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা এছাড়া গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল নাটোর নেত্রকোনা ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় পদযাত্রা করে এসে জেলা প্রশাসক বরাবর যে স্মারকলিপি দিয়েছি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের মূল দাবি হচ্ছে কোঠা সংস্কার পড়াশোনা শেষ করে যাতে এই যে একটা কোঠার যে বৈষম্য সেই বৈষম্য দূর করে আমাদের সকলের জন্য মেধার ভিত্তিতে চাকরির সুযোগ করে দেয়া কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরও জানাতে বা চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব চট্টগ্রামে সেখানে রয়েছেন সহকর্মী আহসান রিটন রিটন কোটা সংস্কার আন্দোলন তো দেশব্যাপী হয়েছে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাও হয়েছে তো চট্টগ্রামে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি কর্মসূচি পালন করছেন না এই মুহূর্তে আর কোনো কর্মসূচি নেই আপনি জানেন যে আজকে সকাল এগারোটা বাজে চট্টগ্রামের যে ষোলো শহর স্টেশন রয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি শ্যাটেল ট্রেনে করে অন্তত সহ পাঁচেক শিক্ষার্থী সেখানে আসেন এবং তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করার পর তারা আসলে পায়ে হেঁটে যে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হন আমরা জানি যে চট্টগ্রামের ষোলো থেকে তারা জিসের মোড় দুই নম্বর গেট অক্সিজেন ওয়াসার মোড় নানা মোড় পদক্ষেপ করে তারা জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের যে পাহাড়ের পাদ সেখানে তারা জমা হয়েছিলেন এবং তারা চেয়েছিলেন যে সবাই একসঙ্গে সেখানে উঠতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আসলে সবাই যেহেতু সেখানে আদালত ভবন রয়েছে বিশৃঙ্খলা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে তাদের মাত্র দশজনের একটি প্রতিনিধি দল তারা গেছে আমরা তাদের সাথে ছিলাম তারা আসলে চট্টগ্রামের যে অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে জেলা আব্দুল মালিক তার হাতে আজকে যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন এবং তুলে দেওয়ার পর আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে যৌক্তিক আন্দোলন সেটির পক্ষেই তারা আজকে জেলা প্রশাসনের পক্ষে হাতে তারা আসলে তাদের যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন এবং কেন্দ্র থেকে পরবর্তী যে ঘোষণা আসে সেই ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারাও পরবর্তীতে হয়তো কর্মসূচি ঘোষণা করবেন তবে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটি শেষ আমরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালিকের সাথে কথা বলছি তিনি যেটি বলছেন সেটি হচ্ছে বেশ শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়ে গেছেন সেই স্মারকলিপিটি তিনি তার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলোর সেই প্রক্রিয়া শেষ করে সেটি রাষ্ট্রপতির হাতে পৌঁছানো হবে পরবর্তীতে যেটি ঢাকা থেকে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিষয়গুলো নেওয়া হবে তো আমরা দেখেছি আজকে গত শুক্রবার আপনি জানেন যে আসলে পুলিশের সঙ্গে তাদের যারা আন্দোলনকারী ছিল তাদের বাগবিদণ্ডা হয়েছে হাতাহাতি হয়েছে লাঠিচার্জের বিষয় ঘটছে তো আজকে দেখেছি আমরা একেবারে শান্তিপূর্ণভাবে তার যে কর্মসূচি সেটি শেষ হয়েছে এখন তারা চট্টগ্রামে যে রেল স্টেশন রয়েছে সেখানে জড়ো হয়েছে এবং সেখান থেকে দুইটায় দুইটার পর যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তারা তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বেশ শান্তিপূর্ণ পরিবেশে আজকের যে স্মারকলিপি প্রদানের যে বিষয় সেটি শেষ হয়েছে শহর মোটামুটি এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই স্বাভাবিকভাবেই মানুষের যে জীবনযাত্রা সেটি চলছে কোনো কোনো হাঙ্গামা দাঙ্গা একেবারে বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবারে কুমিল্লা থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানবীর খন্দকার তানবির কুমিল্লাতে তো সদরের পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা কর্মসূচি হয়েছে তা বাদে আজকে আর কোনো কর্মসূচি আছে কি শিক্ষার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলনে যারা করে আসছিলেন এতদিন ধরে তারাই কিন্তু আজকে এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন কিছুক্ষণ আগেই তারা কুমিল্লা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দিয়েছেন তার আগে কিন্তু সকাল যে কান্দির কান্দিরপার পুবালি চত্বরে তাদের সমাবেশ করার কথা ছিল পরবর্তীতে সেটি স্থান পরিবর্তন করে তারা পুলিশ লাইনে নিয়ে আসে এবং পুলিশ লাইন থেকে তারা হেঁটে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে তাদের যে আছে সেটি জমা দেন সে সময় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজের কিছু শিক্ষার্থী তাদের সাথে অংশ নিয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে প্রধান ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে সেখানে তারা স্লোগান দিয়েছে আর যারা নেতৃবৃন্দ আছেন এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তাদের মধ্যে পাঁচ থেকে ছয় জনকে আমরা দেখেছি জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসকের যে প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক তার কাছে গিয়েছেন এবং তার কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি উত্থাপন করেছেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবার তাদেরকে যেটি জানিয়েছেন তার যে জেলা প্রশাসকের পক্ষে তিনি এই স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তার যে যথাযথ ব্যবস্থা তিনি সেটি গ্রহণ করবেন আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার আহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু দশজন শিক্ষার্থী আহত হয়েছিল তারা কিন্তু সেটিরও তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এই গণপথ যাত্রা এই স্লোগান দিয়েছে তারা কিন্তু বলেছে। যে সেই যে ঘটনাটি ঘটেছিল তারা সেটির জন্য প্রশাসন যথাপযুক্ত ব্যবস্থা নেয় সেই বিষয়েও কিন্তু তারা স্লোগান দিয়েছে তো কিছুক্ষণ আগেই তাদের কর্মসূচিটি শেষ হয়েছে তবে পরবর্তী যে কর্মসূচি কেন্দ্র থেকে আসবে তারা সেই অনুযায়ী আমাদেরকে জানাবে বলে জানিয়েছে তো এই ছিল আমার কাছে কুমিল্লার সর্বশেষ খবর চট্টগ্রাম ও থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা কোটা আন্দোলনে উস্কানি দাতা আছে আর আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরের রাজধানীর সেগুন বাগিচায় মাদক অধিদপ্তর পুরস্কারের অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি পরে শাহবাগ থানায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কেউ মামলা করতে পারে মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে তবে তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর আদালতে কোটা ব্যবস্থা নিয়ে শুনানি হবে আগামী মাসের আট তারিখ বিষয়টি বিচার বিভাগের হাতে তারা যেগুলো করছে এগুলো এগুলো মনে হয় তারা না বুঝে করছে এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে আট তারিখে এটার একটা রায় ঘোষণা করবে শোনানি হবে শোনানি হবে সেই শোনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে অনলাইনে সভা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন ও সর্বাত্মক কর্মবিরতি নিয়ে আলোচনা চলছে এদিকে বরিশাল জাহাঙ্গীরনগর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও কর্মবিরতি পালন করছেন এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে এ নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষক নেতা নিজামুল হক ভূঁয়া গত তেরোই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরাভন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের সময় এসেছে বলে জানান তিনি সকালে ওসমানী স্মৃতি আয়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিক স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করল রপ্তানি উন্নয়ন ব্যুরো সাতাত্তর প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া সবচেয়ে বেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস সিরামিক সামগ্রীর শ্রেষ্ঠ রপ্তানিকারক শাইন পুকুরকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী সর্বাধিক ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেয়েছে ভ্যাকসিনকো আমরা এক্সপোর্টে কনজিকিউটিভ লাস্ট নয় বছর যাব গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়ে আসছি শুধু ফার্মাসিউটিক্যাল খাতে এছাড়াও আমাদের গ্রুপের যেমন সিরামিকের জন্য গোল্ড ট্রফি পেয়েছে এর আগে আমরা প্রায় গত তিরিশ বছর যাবৎ নন ট্র্যাডিশনাল তারপরে অন্যান্য জুট এবং এগুলো অনেকগুলো ট্রফি আমরা গ্রহণ করেছি পেয়েছি খাতে চোদ্দ পনেরো থেকে কনজিক অষ্টম বছরে আমরা এই গোল্ড ট্রফি পাচ্ছি এবং এর আগে চারবার পেয়েছে তো বিগত চব্বিশ বছরের ভিতরে আমরা এককভাবে বারোবার এই এক্সপোর্ট ট্রফি পেয়েছি

কাজে এরকম তারপর যে ডিজিটাল সবচেয়ে বড় কথা ডিজিটাল ডিভাইস আইসিটি সেক্টর এখন আইসিটি চাহিদা সব থেকে বেশি করোনা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী যে এখনকার কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না এটা হবে ইকোনমিক বাণিজ্যিক কোন দেশে কোন মার্কেট আছে কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি সেইভাবে কিন্তু আমার নির্দেশ দেয়া আছে আগামীতে দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ গণভবনে বিকেল চারটায় হবে এই সংবাদ সম্মেলন আট জুলাই তিন দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে পরে চীন বাংলাদেশকে ষোলশ কোটি টাকার সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এছাড়া অবকাঠামো উন্নয়নে চার ধরনের ঋণ সহায়তার আশ্বাস মেলে পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানান শি জিনপিং সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় তাকে বাহিনীর একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন জ্বর আসার কারণ পরীক্ষা করে দেখছেন মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন তার চিকিৎসক তিনি জানান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে এই জ্বর নতুন কোনো রোগের উপসর্গ কিনা তা নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে এছাড়া খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিনও বেশ কমে গেছে পেসমেকার বসানোর কারণে নতুন কোনো শারীরিক জটিলতা তৈরি হচ্ছে কিনা সে বিষয়টিও পর্যালোচনা করছেন চিকিৎসকরা বাসায় ফেরার ছয় দিনের মাথায় গত সোমবার আবারও হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে আট বছরে চারশো কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে উল্টো এখন কর্মকর্তারা বলছেন ভ্রূণ স্থানান্তরকরণের মতো প্রযুক্তিবিদ নেই দেশে তাই সাফল্য আসেনি প্রকল্পটিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তরকরণ বা এআইইটি প্রকল্পে এমন হরিলুট ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে আগের দুই ধাপে দেড়শো কোটি টাকা খরচের পর এআইইটির তৃতীয় পর্যায়ে কাজ শুরু হয় দু হাজার ষোলো সালে প্রায় পাঁচশো বারো কোটি টাকার প্রকল্পটির লক্ষ্য ছিল দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তকরণ প্রযুক্তি প্রতিষ্ঠা আর উন্নতমানের ষাঁড় গরু দিয়ে কৃত্রিম প্রজননে গতি আনা এজন্য তিনটি আধুনিক ল্যাব স্থাপনেরও কথা ছিল সরজমিনের সাবার ল্যাবে গিয়ে দেখা যায় ভবন তৈরি হলেও কেনা হয়নি যন্ত্রপাতি দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগও একই অবস্থা চট্টগ্রাম ও রাজশাহীর ল্যাব দুটিরও অথচ গেল জুনেই শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ প্রকল্প সংশ্লিষ্টরা এখন বলছেন প্রকল্পের মূল অনুষঙ্গ পরীক্ষাকার ভবনই বুঝে পাননি তারা না এখনো ফাংশন তো এটা দায়িত্বই বোঝা যায় না পিরিয়ড শেষ হতে পারে কিন্তু আমরা তো এটা কার্যক্রম এখনো আমরা আমরা কি ল্যাব থেকে উঠতে পারছি আমি তো পুরাতন ল্যাবে নতুন লেবে যাব নাকি তা আমাকে যাইতে হলে তো আপনাকে বোঝাই দিতে হবে নাকি যে এই যে আমার কাজ শেষ সব অর্থ খরচের পর প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সন্ধিহান খোদ প্রকল্প পরিচালক প্রথম যে ভ্রণ স্থাপন করা হয় সেটি আফটার সিক্সটি ডেজ সেই অং সেইটি অ্যাবর্ষণ হয়ে যায় এই কাজটি সাকসেসফুল করতে গেলে মিনিমাম সেট সমমানের বিজ্ঞানীর দরকার হয়তো দশজন সমমানের বিজ্ঞানী লাগবে যেটা এখনও আমরা দিক করতে পারিনি দেশে বর্তমানে সনাতন পদ্ধতিতে কৃত্রিম প্রজনন ব্যবস্থা চালু আছে যাতে পঞ্চাশ শতাংশ ফল পাওয়া যায় আর শতভাগ ও নিশ্চিত ফলের আশায় সরকার ভ্রূণ স্থানান্তকরণের জন্য এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি নিয়েছিল বলে জানান কর্মকর্তারা আরাফাতুর রহমান নিউজ ঢাকা আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু বিক্রি করে আসছিল এনবিআর কর্মকর্তার ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচিত সাদিক এগরো দুদক জানিয়েছে এমন অভিযোগে এর মালিক ও প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই মামলা করতে যাচ্ছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে আনা হচ্ছে সরকারি সম্পদের ক্ষতি ও ক্ষমতা ব্যবহারের অভিযোগ আমদানি নিষিদ্ধ হলেও জাল কাগজপত্র দেখিয়ে দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র থেকে আঠারোটি ব্রাহ্মা গরু আমদানি করে সাদেক অ্যাগ্রো পথে মৃত্যু হয় একটি গরুর বাকি সতেরোটি বাজেয়াপ্ত করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায় কাস্টমস এরপর সেখানে মারা যায় আরও দুটি গরু তিন বছরে পনেরোটি গরুর জন্য মোট খরচ হয় আড়াই কোটি টাকা চলতি বছরের মার্চে বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেরি অ্যাসোসিয়েশনে মাংস বিক্রির জন্য নিলামে ছাড় করানো হয় এসব গরু পরে তা যায় সাদেক অ্যাগ্রোতে প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কোরবানির সময় দুটি গরু বিক্রি করে দাম ওঠে প্রায় দুই কোটি টাকা পুরো বিষয়টি ঘটে সাদেক অ্যাগ্রোর মালিক তৌহিদুর রহমান জেনিত এবং সাদেক ডেইরির ইমরান হোসেন সাদেকের পরিকল্পনায় সরকার বিরুদ্ধে কোনো কিছু করলো কি না এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে দেখবে আজকে এই ব্যাপারে ওই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কি না সেই ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে আমাদের টিমও গিয়েছে এরপর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ছাগল কেনার ঘটনায় বেরিয়ে আসে এই চক্রের অনিয়ম দুর্নীতির তথ্য যার ভিত্তিতে অভিযানের নামে দুদক জব্দ করা হয় আরও ছয়টি গরু গরুগুলো অপশন নিয়েছিল মানে গোস্ত বিক্রি করার জন্য সে গরুকে আমরা বিক্রি করলো তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা দেখবে আমাদের অনুসন্ধান কর্মকর্তা খোঁজ নিবে দেখবে কি পাবে না পাবে যদি পাইতে চেষ্টা করবে বাকি সাতটি গরু দুই প্রতিষ্ঠানের মালিকেরা যোগ সাজসে সরিয়ে ফেলেছে বলে জানিয়েছে দুদকের গোয়েন্দারা রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চোদ্দ বছরে প্রায় এগারোশো কোটি টাকা ব্যয়ের পরও জলাবদ্ধতা দুর্ভোগ থেকে নিস্তার মিলছে না সিলেট নগরবাসীর কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা এর পেছনে অপরিকল্পিত উন্নয়ন খাল দিঘি ভরাট করা সুরমা নদীর খনন না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা বর্ষা মৌসুম শুরু হতে না হতেই কয়েক দফা জলাবদ্ধতার শিকার সিলেট নগরের মানুষ আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি জলমগ্ন হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা অথচ জলবদ্ধতা নিরসনে গত চোদ্দ বছরে প্রায় এগারোশো কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর অভিযোগ নগরীর ভেতর দিয়ে বয়ে চলা ছোটো বড়ো এগারোটি ছড়া খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলবদ্ধতা হচ্ছে মানুষ নাকাল হয়ে গেছে এত দুর্ভোগ আমরা একটু বৃষ্টি হলেই হাঁটু জল কখনো কখনও কোনো কোনো নির্মাঞ্চলে কোমর জল পর্যন্ত হয়ে যায় এ অবস্থা থেকে মুক্তি পেতে খাল ছড়া দখলমুক্তের পাশাপাশি বিশেষজ্ঞদের সহায়তায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা নগরীর ছ ছড়া খাল যেগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা হোক আমাদের পুকুর হাওড় জলাশয় যেগুলো ছিল সেগুলো যাতে আর বিনষ্ট না হয় যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কীভাবে পুনরুদ্ধার করা যায় সেই চিন্তাটা যাতে করা হয় যে কোনো জায়গায় বাড়ি উঠে যাচ্ছে যে কোনো জায়গায় ল্যান্ড ভরাট করে বাড়ি উঠে যাচ্ছে সুতরাং পানির যে আধারগুলো ছিল পুকুরগুলো নাই সুতরাং সেগুলো যাওয়ার রাস্তা নাই সিটি কর্পোরেশন বলছে জলবদ্ধতা দূর করতে সুরমা নদীর পনেরো কিলোমিটার অংশ খনন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে ইন্টারনাল ড্রেন বিশেষ বন্যা যখন হয় প্লারেট যখন হয় সেটা আমাদের কন্ট্রোল থাকে না কিন্তু প্লাস পাড়ে কোনো যাতে সিটি কর্পোরেশনের এলাকাগুলা নির্মিত না বা বাসাঘরের পানি যাতে না ওঠে সেইটা পানি দূর করা আমাদের দায়িত্ব কর্তব্য এবং সেইভাবে আমরা কাজও করতেছি কিন্তু যখন আসলে সুরমা নদীর পানি বেড়ে যায় তখন আর আমাদের এই ওই দুটা কাজ না হওয়া পর্যন্ত আমাদের আর কিছু করার থাকে না জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী নিউজ কমতে শুরু করেছে সব নদ নদীর পানি পরিস্থিতির উন্নতি হচ্ছে বন্যা কবলিত এলাকায় তবে পানি নামলেও অনেকের বাড়িঘর বসবাসের উপযোগী নয় তাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের বৃষ্টি উজানের ঢলে পানি বাড়ে কুড়ি সব নদ নদীর কয়েকদিন পর কমতে শুরু করেছে সেই পানি তবে এখনও পানিবন্দী অবস্থায় চরাঞ্চলের এক লাখ মানুষ দিন গড়ানোর সঙ্গে প্রকট হয়েছে দুর্গতদের খাদ্যের সংকট সিরাজগঞ্জে বন্যার পানি নামলেও বসবাসের উপযোগী অবস্থায় নেই অনেকের ঘরবাড়ি বাঁধের উপরের অস্থায়ী ঘর থেকে নিজের ভিটায় ফেরার অপেক্ষায় তারা বাড়ি ঘর তলা গেছে বন্যা হয়ে হাসাল নাই কোনো কিছু নাই কে মনে করেন ছাগল বেড়ানা কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট জামালপুরে দ্রুত কমছে যমুনার পানি সুনামগঞ্জে পাহাড়ি ঢল কমায় সুরমার পানি এখন বিপদ সীমার নিচে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় কথা জানিয়েছে প্রশাসন আমরা তাদের প্রতিবেদন তৈরি করেছি এবং এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি আশা করি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করব মৌলভীবাজারের কুলাউড়া জুড়িও বড়লেখা উপজেলায় এখনও দুই লাখের বেশি মানুষ পানিবন্দি দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় থাকায় বেড়েছে দুর্গতদের সংকট খানির মাঝে নামলেই ইফাওয়ার মাত মাঝে খুব সুলকার এবং পানিবাহিত রোগ বাড়ছে এই রাস্তা দুটার আগে আমরা বাড়ি ঘর প্রায় এখন মনে হয় যে বর্তমান অবস্থা দেড় মাস এক মাস ধরিয়ে আছে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো দুইশো সাতটি আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় আট হাজার মানুষ সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান এই প্রতিপাদ্যে দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় এ সময় বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান জানান পরে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয় পরে শহরের শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় এছাড়া খাগড়াছড়ি ঝিনাইদহ নাটোর ও চাঁপাই নবাবগঞ্জে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে মুন্সীগঞ্জে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে সকালে ষোলোঘর ফুলতলি এলাকায় দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়ার দিকে যাচ্ছিল ষোলোঘর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয় এতে ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় দুই ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক সহকারী খবর পেয়ে ফায়ার সার্ভিস করে উপজেলা স্বাস্থ্য পাঠায় খাতুন নামের এক স্পেন প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে উপজেলার নোয়ালি গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় ওই প্রবাসীর মেয়ে জান্নাতি খাতুন আহত হয়েছেন তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে ভোরে রান্নাঘরের গ্রিল কেটে অজ্ঞাত দুর্বৃত্তরা ভেতরে ঢোকে এ সময় তারা মা মেয়ের শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাত করে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে ফেরদৌসিকে মৃত দেখতে পান ফেরদৌসি তার ছেলের বিয়ের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে সম্প্রতি দেশে আসেন শ্রোতাল করলে বোঝা যাবে যে কীভাবে মারা গেছেন তবে সুরি মারা গেছে বলে আমার ধারণা আর যতটুকু ধারণা এক থেকে দুইজন ছিল এরকম জানলা গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান দিয়ে পালিয়ে যায় নেত্রকোনার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে গত বুধবার একই গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান বুধবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী এ তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে উজ্জ্বল মিয়া পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান শনিবার রাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পরেশ বিশ্বাসের বৃহস্পতিবার উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত পরেশ বিশ্বাসের পরিবারের সাথে স্থানীয় ফারুক শিকদারের পরিবারের বিরোধ চলছিল ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে পরেশ চাষাবাদ করতে গেলে ফারুক সহ তার সহযোগীরা বাধা দেয় এবং হামলা চালায় এতে আহত হয় জন আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান পরেশ বিশ্বাস নেত্রকোনার কেন্দুয়ায় গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ চল্লিশ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস রবিবার সকালে কৈজানি নদীর মদন উপজেলার বাঁশড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় শুক্রবার বিকালে উপজেলার কান্দিওড়া ইউনিয়নের কৈজানি নদীতে নিখোঁজ হন হালিম মিয়া নামের ওই তরুণ পুলিশ জানায় কৈজানি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় জোয়ার আসর বসেছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয় এ সময় গ্রেপ্তার এড়াতে নৌকায় অবস্থান করা সবাই নদীতে ঝাঁপ দেন অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ওই হালিম এ ঘটনায় গ্রেপ্তার আটজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঘোষণাতে আটকে আছে কারওয়ানবাজার স্থানান্তরের কাজ সরেনি কাঁচামালের আড়ত ভাঙা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও ব্যবসায়ীদের দাবি বাজার সরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘদিনের ব্যবসায়িক পরিবেশ তাই অনিহা স্থানান্তরের তবে ঢাকা উত্তর সিটি বলছে চলতি মাসেই সম্পন্ন হবে কারোয়ানবাজারের কাঁচামালের আড়ত সরানোর কাজ রোজারিদের পর বাজারে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা ও কাঁচামাল আরত ছড়িয়ে নেওয়া হবে গত মার্চে এমন ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম কিন্তু তিন মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি আগের জায়গায় রয়ে গেছে কাঁচা সবজির আরত। কারোয়ান বাজারের আরত মালিকরা বলছেন যাত্রাবাড়িতে দোকান বরাদ্দ দেয়া হলেও জায়গা পর্যাপ্ত নয় পণ্য ওঠো জায়গা রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দখলে আরত সরানোর কথা বলা হল অস্থায়ী সরানো হচ্ছে না সব মিলিয়ে ব্যবসায়ীরা রয়েছেন ভোগান্তিতে আমরা যদি নতুন আরেকটা জায়গায় জায়গায় যখন শিফট হব তখন মনে করেন আমাদেরকে যেই টাকা আমাদের বর্তমান মার্কেটে বাকি আছে যেই টাকা দাদন আছে আমাদের সবকিছু এলোমেলো হয়ে যাবো আবার নতুন করে সবকিছু আমাদেরকে গোছাইতে হবে যাত্রাবাড়ির ব্যবসায়ীদের দাবি আরত দ্বারা ক্ষতির সম্মুখীন হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে তারা আমরা উচ্ছেদি আমাদের ব্যবসা আমরা বিভিন্ন জায়গায় এখানে যখন আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ব্যবসা আছে এটা আমাদের অস্থায়ী আমাদের বলে আমরা করতে আমাদের এখানে যারা ব্যবসা করে তারা আপনার কারণ বাজারের মধ্যে প্রতিষ্ঠিত না কারণ বাজারের ব্যবসায়ীরা আজকে তিন পুরুষ তিনটা জেনারেশন তারা ব্যবসা করতেছে আমরা একেবারে ফার্স্ট জেনারেশন এখানে আমরা আপনার চরম ক্ষতিগ্রস্ত উত্তর সিটি বলছে পরিকল্পনা অনুযায়ী দোকানে বরাদ্দপত্র দেওয়া হয়েছে চলতি মাসেই আরত ছড়িয়ে নেওয়া হবে যাত্রাবাড়িতে আটশো পঁচানব্বই জন ব্যবসায়ী ও গাবতলিতে পাঁচশো জনকে পুনর্বাসন করা হবে আমরা চাচ্ছি কোনো ধরনের মানে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পিসফুল্লি যাতে রিসেটেলমেন্টটা হয় সেইভাবেই ফ্যাসিলিটেশন হচ্ছে এই মাসেই আসা হচ্ছে ঢাকা শহরের যানজট এর ate যাত্রাবাড়ি আমিনবাজার ও মহাখালীতে তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণের জন্য প্রকল্প পাশ হয় 2006 সালে। शाहिद আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স এ। আমন্ত্রণ পরে আয়োজনে।